এটি হলো আমার পিনাট বাটার গাছ, দেখতে পাচ্ছেন। বৃষ্টির কারণে কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, যে কারণে কিন্তু কিছু কিছু ফুলে অলরেডি ফাঙ্গাস লেগে গেছে, তার ফলে ফুলগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু তবুও গাছে এখনও ফুল রয়েছে আর নতুন করে আবার ফুল আসছে। এটি দেখতে পাচ্ছেন প্রতিটা পাতার গোড়া থেকে নতুন করে ফুল আসছে এবং একটু ফলও ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু পিনাট বাটার, এই ফলটি এখনও হারভেস্ট হয়নি, তবে হয়েছে পিনাট বাটার। পাকার পরে কালারটা চেঞ্জ হয় না, অনেকটা লালচে কালার হয় এবং খেতে খুবই ভালো। উপরের খোসাটা খেজুরের মতো এবং ভিতরের যেটা খাবে সেটা হলো পিনাট বাটারের মতো অনেকটা, যে পিনাট আমরা কিনি চীনা বাদাম, তো সে বাদামের মতো অনেকটা স্বাদ এবং উপরের খোসাটা খেজুরের মতো। এরও কিন্তু বহুত খুব সুন্দর হচ্ছে। এই যে সাইড থেকে আবার একটা নতুন একটা সাইড থেকে, তো যেহেতু এখন বর্ষাকাল তখন সেই জন্য এইসব গাছে এখন আর কোনো ফার্টিলাইজার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আগে যা খাবার দেওয়া রয়েছে তাতেই কিন্তু এই গাছে এখন গ্রোথ সুন্দর হবে। এই দেখতে পাচ্ছেন নতুন করে গ্রোথ হচ্ছে প্রতিটা গাছ, দেখতে পাচ্ছেন প্রতিটা ডগা থেকে কিন্তু নতুন করে গ্রোথ হচ্ছে এবং এর সাথে সাথে গাছে কিন্তু নতুন করে ফুলও আসবে। এই দেখতে পাচ্ছেন নতুন করে গ্রোথ হচ্ছে। তবুও ভালো লাগছে দেখে যে অনেক কষ্টের পর এই প্রথমবার একটি ফল ধরেছে পিনাট বাটার। এই যে দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু খুব বেশি হাইট না এবং গ্রোথও দেখতে পাচ্ছেন। এই যে গাছটি বয়স হয়তো খুব বেশি হলে ছ মাস এক বছরের কম হবে, ছ মাস একটু বেশি হবে। তাতে দেখতে পাচ্ছেন গাছের কত সুন্দর গ্রোথ এবং ফুল এবং ফল, এবং এটি বছরে দু তিনবার ফল হয়। এতে বর্ষার সময় হয়, শীতের সময় এবং গরমের সময় হয়, দু তিনবার গাছে ফল হয়।